সাগরিকায় বইয়ে গেল এক সাইক্লোন, পাশের বঙ্গোপসাগরের ঢেউয়ের থেকেও যেন শক্তিশালী। হোম গ্রাউন্ডে ফিরে এমনই ব্যাট চালিয়েছেন তামিম ইকবাল। মিস্টার খানের ব্যাটিং ঝড়ের তাণ্ডবে রীতিমতো উড়ে গেছে সিলেট সানরাইজার্স। বেশ কিছুদিন ধরে সমালোচনায় বিদ্ধ তামিম জাতীয় দলে ফেরা না ফেরার গুঞ্জন পরিষ্কার করেছেন। টাইগার ম্যানেজমেন্টের সাথে আলোচনা করেই আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে ৬ মাসে বিরতির ঘোষণা দিয়েছেন। তবে সমর্থকদের আক্ষেপ যেন বাড়াচ্ছেন বারবার। ডেডলাইন পেরিয়ে গেলেও জাতীয় দলে ফেরার ইচ্ছা যেন না ফুরায় সেই কাজই করে যাচ্ছেন টাইগার ড্যাশিং ওপেনার। বিপিএলে ৫ ম্যাচের দুটাতে ৫০, একটাতে সেঞ্চুরি, স্বীকৃত টি টোয়েন্টিতে সব মিলিয়ে চতুর্থ সেঞ্চুরি, যা আবার বাংলাদেশিদের মধ্যে সর্বাধিক। সিলেটের বিপক্ষে যা করলেন সেটা রীতিমতো তাণ্ডব লীলা। স্ট্রাইক রেট নিয়ে সমস্ত সমালোচনার জবাবটা যেন দিয়ে দিলেন। ৭-৪-৩-৬ ২৮ বলে তুলে নিয়েছেন ৫০, সেটাকে রূপ দিয়েছেন সেঞ্চুরিতে। ৬১ বলে টি টোয়েন্টিতে চতুর্থবার তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তামিম। সিলেটের দেয়া ১৭৬ রানের টার্গেটে এক প্রান্তে আগ্রাসী তামিম, অ্যাঙ্করিং রোলে ছিলেন শেহজাদ। ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে সিলেটি বোলারদের শাসন করেছেন তামিম। রেকর্ড ওপেনিং পার্টনারশিপে মিনিস্টার ঢাকাকে জয়ে ফিরিয়েছেন। এজন্য অবশ্য মিথুনকে একটা ধন্যবাদ দিতেই পারেন তামিম। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে রানের খাতা খোলার আগে স্লিপে তামিমের ক্যাচ ফেলেন মিথুন। নিজের ৭১ রানেও আরেকবার জীবন পেয়েছিলেন। এবার হাত ফসকেছে আলাউদ্দিন বাবুর। শেষ পর্যন্ত ১১১ রানে অপরাজিত থাকেন তামিম, সেখানে ১৭-৪ সাথে ৪টা ওভার বাউন্ডারি। এটাই তামিম ইকবাল। এখন আর জাতীয় দলে ফেরার তাগাদা নেই, একেবারেই নির্ভার। স্বভাব সুলভ ব্যাটিংটাই হয়তো এখন এনজয় করছেন টাইগারদের শ্রেষ্ঠ ওপেনার। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম, চট্টগ্রাম।